প্রিয় ছাত্রছাত্রী আজ উচ্চ মাধ্যমিকের মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচে কে বাঁচাই গল্পটি আলোচনা করব এটি কোনো স্বতন্ত্র গল্পগ্রন্থ বা সংকলনে অন্তর্ভুক্ত হয়নি গল্পটি বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে তো গল্পটি বলার আগে তো এর কিছু প্রেক্ষাপট রয়েছে সেটা আগে জানতে হবে সেই প্রেক্ষাপটটি হল তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দ অর্থাৎ ইংরেজি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ সে সময় কি হয়েছিল তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে বাংলাদেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল তাকে তেরোশো পঞ্চাশের মন্নন্তর বলা হয় সে সময় একদিকে যেমন চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ অপরদিকে তেমনই ভারত ছাড়ো আন্দোলন এবং সে সঙ্গে দুর্ভিক্ষ জনজীবনের এক অসহায় অবস্থা তো এই দুর্ভিক্ষ যতনা যতনা ছিল প্রাকৃতিক তার থেকেও বেশি ছিল মনুষ্য সৃষ্ট কেননা ব্রিটিশ সরকার পোড়ামাটি নীতি অনুসরণ করে জাপানি আক্রমণের ভয়ে মাঠের সব ফসল পুড়িয়ে দিয়েছিল ফলে বাংলায় কোনো ফসল হয়নি ফসল হয়নি আর যতটুকু ফসল ছিল সেই ফসলগুলো কিছু কালোবাজারি বা মজুদদার সেই ফসলগুলোকে মজুদ করে দিয়েছিল যাতে পরে বেশি দামে বিক্রি করতে পারে সুযোগ বুঝে ফলে সাধারণ মানুষ তো সেই ফসল আর কিনতে পারবে না কারণ তার দাম ছিল অস্বাভাবিক মানুষের কাছে কোনো টাকা ছিল না কোনো অন্ন ছিল না মানুষ অনাহারে দিন কাটাচ্ছিল তাই মানুষ চলে আসতে থাকে শহরে গ্রাম ছেড়ে শহরে আসতে শুরু করে কলকাতার রাস্তা অলিগলি সে গ্রামের মানুষে ভরে যায় মানুষ বড় লোকের বাড়ি ঘুরে বেড়াচ্ছিলো সামান্য ভাতের আশায় ভাত তো দূরের কথা ফ্যানের আশায় কিন্তু ফ্যানও পাওয়া যেত না এক অসহায় করুণ অবস্থা মানুষের অনাহারে কলকাতায় রাস্তায় চলছিল মৃত্যু মিছিল যেখানেই দেখা যেখানে মানুষের চোখ পড়ছিল সেখানে মৃত্যু প্রতি ফুটপাতে মানুষ মরে পড়ে আছে এরকমই এক মৃত্যুর দৃশ্য দিয়ে আজকের গল্পটি আরম্ভ হচ্ছে তো গল্পটি আমি শুরু করছি সেদিন আপেশ যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম দেখল অনাহারে মৃত্যু এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা আজ চোখে পড়ল প্রথম ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটে এসে ট্রামে ওঠে নামে গিয়ে প্রায় অফিসেরই দরজায় বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়াই ফুটপাতও বেশি নেই লোকে মরতেও যায় না বেশি চাকর ও ছোটো ভাই তার বাজার ও কেনাকাটা করে এখানে বলা হয়েছে মৃত্যুঞ্জয় নামে একটি লোক প্রথম দেখলো অনাহারে মৃত্যু তবে সে জানতো অনাহারে মৃত্যু কাকে বলে কিন্তু সেটা সে জানত বই পড়ে বা লোকের মুখে শুনে সে জেনে জেনেছে কিন্তু এই প্রথম সে অনুভব করলো অনুভব করল বলে ভুল হবে দেখল যে অনাহারে মৃত্যু কেমন হয় সে কিন্তু কোনো দেখেনি কেন দেখেনি তার কারণগুলো লেখা আছে কেন দেখেনি সে ফুতফাতে মৃত্যু তার কারণ হিসেবে বলা হয়েছে সে বাড়ি থেকে বেরিয়েই দুপা হেঁটেই ট্রামে ওঠে এবং নামে হচ্ছে একেবারে অফিসের দরজার সামনে সুতরাং তাকে হাঁটতে হয় না সে হাঁটে খুবই কম আর তার উপরে বলেছে তার বাড়িটা হচ্ছে শহরের এমন একটা জায়গায় এমন এক নিরিবিলি অঞ্চলে যেখানে বলেছে ফুটপাথ বেশি নেই সুতরাং লোকে সেখানে যায় না আর মরেও না আর তিন নম্বরে বলা হয়েছে সে নিজে বাজারও কেনাকাটা করে না তার ছোট ভাই করে কিংবা চাকর করে এই তিনটা কারণ বলা হয়েছে এই জন্য তার অনাহারে মৃত্যু দর্শন হয়নি নইলে বলেছে দর্শনটা অনেক আগেই ঘটতো কারণ সে সময়ে যা পরিস্থিতি রাস্তায় বেরোলেই একটু হাঁটলেই দেখা যাবে মৃত্যু মিছিল প্রথমত তার বাড়িটা শহরে নিরিবিরি অঞ্চলে আর দ্বিতীয়ত হচ্ছে সে একটু হেঁটেই তাকে ট্রামে উঠতে হয় সে অফিসের দরজায় গিয়ে নামে আর বাড়িকার সমস্ত কেনাকাটা তাদের বাড়ির লোকগুলো করে ছোট ভাই চাকর করে তারপরের অনুচ্ছেদ দেখো কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয় মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ আপিসে পৌঁছে নিজের ছেটা লেগেছে বইতে নিজের ছোট কুঠরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে একটু বসেই তাই উঠে গেল কল ঘরে দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল ভাজা ডাল তরকারি মাছ দই আর ভাত প্রায় সব বমি করে উগড়ে দিল এই অনুচ্ছেদে আছে যে কয়েক মিনিটের মধ্যে মৃত্যুঞ্জয়ের শরীরটা অসুস্থ হয়ে গেল কেননা উত্তর হিসেবে বলা হয়েছে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে প্রতিক্রিয়া হয় এই জন্য তার মনে তো বেদনাবোধ চলছে আর সেই মনের বেদনাবোধের সঙ্গে সঙ্গে একটা শারীরিক কষ্টবোধও হচ্ছে এটা সবার নাও হতে পারে কিন্তু মৃত্যুঞ্জয়ের হচ্ছে যাই হোক সে অফিসে পৌঁছালো অফিসে পৌঁছে নিজের সে কুঠুরি কুঠরি বলেছে কুঠরি মানে নিজের কেবিন হ্যাঁ নিজের কেবিনে সে ঢুকেই নিজের যে ঘর ছিল সে ঘরে ঢুকেই সে চেয়ারে বসে পড়ল তারপরে কিছুক্ষণের মধ্যে সে চলে গেলো কলঘরে কলঘরে গিয়ে সে বাড়ি থেকে যত কিছু খেয়ে এসেছিল যেমন লেখা আছে ভাজা ডাল তরকারি মাছ দই আর ভাত এ সব কিছুই বলেছে সে বমি করে উগড়ে দিল তারপরে দেখো কে লেখা আছে পাশের কুঠরি থেকে নিখিল যখন খবর নিতে এলো কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাচের গ্লাসে জল পান করছে গ্লাসটা খালি নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে রইল তো তার পাশের কুঠরিতে পাশের কুঠরি মানে পাশের ঘরে বা পাশের কেবিনে ছিল নিখিল তো নিখিল তার বন্ধু দুজনে একই অফিসে কাজ করে সেই নিখিল তার খবর নিতে আসলো এসে দেখছে যে মৃত্যুঞ্জয় কাচের গ্লাসে জল পান করছে এবং গ্লাসটা নামিয়ে রেখে খালি গ্লাসটা নামিয়ে রেখে সে দেওয়ালের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে এবার নিখিল সম্পর্কে বলা হয়েছে তারপরের অনুচ্ছেদে তোমরা দেখো এখানে আপিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ পদস্থ মাইনে দুজনের সমান একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় পঞ্চাশ টাকা বেশি পায় এই যে বলা হয়েছে দুজনেই প্রায় সমপদস্থ মানে একই পোস্টে দুজনে কাজ করে মাইনেও প্রায় সমান সমা প্রায় কেন মাইনে সমান বলা হয়েছে শুধুমাত্র বলা হয়েছে যে একটি বাড়তি দায়িত্বের জন্য মানে একটা অতিরিক্ত কাজ করতে হয় বলে মৃত্যুঞ্জয় পঞ্চাশ টাকা বেশি পায় তারপরে লেখা আছে নিখিল রোগা রোগা কমা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক মৃত্যুঞ্জয়ের বছর আগে বিয়ে করে আট বছরে সে মোটে দুটি সন্তানের পিতা হয়েছে সংসারে তার নাকি মন নেই অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায় এখানে বলা হয়েছে মৃত্যুঞ্জয়ের বছর আগে সে বিয়ে করেছে তার বিয়ের বয়স হয়ে হয়ে গেছে আট বছর তার মানে মৃত্যুঞ্জয়ের বিয়ের বয়স হয়েছে ছ বছর মৃত্যুঞ্জয় দু বছর আগে বিয়ে করেছে বলেছে এখানে তার বিয়ে করা আট বছর হয়েছে এবং সে দুটি সন্তানের পিতা তবে বলা হয়েছে নিখিল একটু আলসে প্রকৃতির লোক তার বুদ্ধি আছে তীক্ষ্ণ কিন্তু সে আলসে প্রকৃতির লোক একটু রোগা হ্যাঁ তার সংসারে মন নেই তো সে অবসর সময়টা বলেছে বই পড়ে আর একটা নিজস্ব চিন্তা জগৎ গড়ে তুলে কাটাতে চাই মানে এক কথায় নিজের ভাবনায় ডুবে কাটাতে চাই তারপরে তারপরের যে অনুচ্ছেদটা সেই অনুচ্ছেদটা একটু জটিল একটু ভালো মতো শুনবে তোমরা অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোও বাসে মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদে ভালো মানুষ বলে নয় সৎ ও সরল বলেও নয় মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে দেখো মৃত্যুঞ্জয়কে সে ভালোবাসে কেন এখানে লেখা আছে মৃত্যুঞ্জয় নিরীহ শান্ত দরদি সৎ সরল এ এগুলোর জন্য সে ভালোবাসে না এগুলো তো মৃত্যুঞ্জয়ের গুণ কিন্তু এছাড়াও যে মৃত্যুঞ্জয়ের আরেকটা সবথেকে ভালো গুণ আছে যে গুণটা সবারই মধ্যে দেখা যায় না সেই গুণটা হলো যে মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে এখানে মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদ বলতে বলা হয়েছে যে প্রাচীন যে মূল্যবোধগুলো ছিল প্রাচীন যে আদর্শগুলো ছিল যে আদর্শগুলো এখন সমাজ থেকে লুপ্ত হয়ে গেছে যে আদর্শ আমরা আজকে মানি না সেই আদর্শগুলো মৃত্যুঞ্জয় মেনে চলে যেমন এরকম দু একটা আদর্শ যদি বলি আমি যেমন গুরুজনের কথা শোনা গুরুজনের সেবা করা হ্যাঁ তারপরে সবসময় গুরুজনের আজ্ঞা পালন করা দেখা হলে প্রণাম করা এগুলো কিন্তু আমরা বইয়েই দেখি বা সিনেমায় দেখি কিন্তু আমরা কিন্তু বাস্তবে করি না করতেও আগ্রহী নই কিন্তু সেই সমস্ত আদর্শবাদ মৃত্যুঞ্জয় মানে মৃত্যুঞ্জয় নিজের ঐতিহ্য নিজের সংস্কৃতিকে কিন্তু বিস বিসর্জন দেয়নি মৃত্যুঞ্জয় অন্য ছেলেগুলোর মতো নয় মৃত্যুঞ্জয় সৎ সরল নিরীহ শান্ততা বটেই তার সঙ্গে তার এই বিশেষ গুণগুলো আছে এই বিশেষ গুণটার জন্য তাকে নিখিল ভালোবাসে শুধু নিখিল কেন বলছে সবাই তাকে ভালোবাসে তারপরে লাইন দেখো মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত ভাবপ্রবণ আদর্শবাদী হলে কোনো কথা ছিল না দু একটা খোঁচা দিয়ে খেপিয়ে তুলতে তুললেই তার মনের পুঞ্জপুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেও করে দিত এখানে বলা হয়েছে মৃত্যুঞ্জয়ের এই যে চিন্তা ভাবনা এই যে আদর্শবাদ সেটা যদি শুধু নিচকে আদর্শবাদ হতো মানে তার আদর্শবাদ যদি লোক দেখানো হতো মানে সে ভিতরে অন্য অন্ন বাইরের অন্য যদি এরকম হতো মানে সে যদি দুরকম মানসিকতার হতো সে যদি দুর্বল চিত্ত হতো এই আদর্শবাদ যদি সে পুরোপুরি মনে প্রাণে বিশ্বাস না করত শুধু ওপর ওপর থেকেই হতো তাহলে কি হতো বলছে তাহলে দু একটা তাকে যদি খোঁচা দেওয়া যেত মানসিক খোঁচা বা উস্কানি বা তাকে রাগানো যেত তাহলে তার সে আদর্শবাদ দূরে চলে গিয়ে তার আসল রূপ প্রকাশিত হতো ওটাকে বলেছে ভিতরের অন্ধকার বেরিয়ে আসতো এবং এই অন্ধকার তাকে অবজ্ঞ করে দিত মানে সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যেত তখন সে নিজে বুঝতে পারত সে ভিতরে অন্য বাইরে অন্য সে প্রকৃত আদর্শবাদী নয় কিন্তু এটা মৃত্যুঞ্জয় সম্পর্কে খাটে না কারণ মৃত্যুঞ্জয়ের যেটা আদর্শবাদ সেটা দুর্বল চিত্ত নয় বলা হয়েছে সেটা পুরোপুরি খাটি মৃত্যুঞ্জয় যেমন আদর্শবাদে কথা মুখে বলে তেমন আদর্শবাদের কথা সে অন্তরও পালন করে সে মানে এক কথায় সে ভিতরেও যেমন বাইরেও তেমন তার দুরকম কোনো রূপ নেই সুতরাং মৃত্যুঞ্জয়কে যতই খোঁচা দেওয়া হোক তার ভিতরের অন্ধকার প্রকাশিত হয় না কারণ তার ভিতরে কোনো অন্ধকারই নেই সে পুরোপুরি খাটি একটা মানুষ তারপরে দেখো কি লেখা আছে মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া শ্লথ নিস্তেজ নয় এখানে বলেছে মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া শ্লথ হতে পারে শ্লথ মানে হচ্ছে খুবই ধীরে সে খুবই ধীরে সুস্থে ভাবে কিন্তু নিস্তেজ নয় তারপরে দেখো কি লেখা আছে শক্তির একটা উৎস আছে তার মধ্যে অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে তারই একটা অংশ এটা একটা উপমা দেওয়া হয়েছে যে তার মধ্যে একটা শক্তি আছে তো সেই শক্তিটা কেমন শক্তি বলা হয়েছে বলেছে অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় যে শক্তি ক্ষয়ে গেছে তোমরা লক্ষ্য করে দেখবা অব্যয় কাকে বলে যার কোনো ব্যয় মানে যার কোনো পরিবর্তন নাই তাকেই বলে অব্যয় অব্যয়ের কোনো আলাদা শব্দরূপ তৈরি করা যাবে না কারণ অব্যয় তো ওই জন্যই নাম হয়েছে অব্যয় যে ওর কোনো পরিবর্তন হয় না কিন্তু মানুষ হয়তো তাকে যুগ যুগ ধরে অব্যয়কে পথ পরিবর্তন করার চেষ্টা করেছে নতুন শব্দরূপ করার চেষ্টা করেছে কিন্তু পারেনি তো এরকমই হচ্ছে মৃত্যুঞ্জয় বলছে যে শক্তি মানুষ অব্যয়কে শব্দরূপ করার চেষ্টায় নষ্ট করেছে সেই শক্তি তার মধ্যে যেন আছে মানে এক কথায় এখানে বলতে চাইছে তার মধ্যে একটা শক্তির উৎস আছে তার অন্তরে একটা শক্তি আছে নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে এখানে বলা হয়েছে মৃত্যুঞ্জয়ের মনে একটা শক্তি আছে মৃত্যুঞ্জয় যে আদর্শবাদে বিশ্বাসী সেই আদর্শবাদ সে অন্তর থেকে মানে তার কাজ কর্ম এবং চিন্তা ভাবনাতে সেই আদর্শবাদ সবসময় প্রতিফলিত হয় সে কিন্তু বাইরে থেকে এগুলো দেখায় না এটা তার অন্তরের কথা সে নিজে দৃঢ়ভাবে এই ধারণায় বিশ্বাসী কোনো সে দুর্বল চিত্ত নয় এই জন্য বলা হতে পারে তার চিন্তা আপনা শ্লথ মানে সাধারণ মানুষের মতো সে ভাবে না সে খুবই ধীরে ভাবে কিন্তু তবুও কিন্তু সে নিস্তেজ নয় এই জন্য মৃত্যুঞ্জয়ের যুক্তির কাছে নিখিল মাঝে মাঝে কাবু হয়ে যায় কারণ মৃত্যুঞ্জয় যেটা একবার মনে করে সেখান থেকে তাকে হারানো মুশকিল বা সরানো মুশকিল এজন্যই তাকে মাঝে মধ্যে সে ঈর্ষা করে ঈর্ষা কিন্তু এখানে হিংসার জন্য নয় ঈর্ষায় এখানে যে সে চেষ্টা করলেও মৃত্যুঞ্জয় নিখিলের মৃত্যুঞ্জয়ের মতো হতে পারবে না শেষ লাইনটা দেখো মৃদু ঈর্ষার সঙ্গে সে হয়তো ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না এটা নিখিলের ভাবনা যে নিখিল নিখিল ভাবছে যে মৃত্যুঞ্জয় এত খাঁটি মানুষ যে সে যদি নিজে নিখিল না হয় মৃত্যুঞ্জয় হতো তাহলে ভালোই হতো কারণ পৃথিবীতে এত খাঁটি এত সৎ এত মনের দিক থেকে পরিষ্কার এত দৃঢ়চিত্ত মানুষ পাওয়া যাবে না সে ভিতরে যেমন বাইরেও তেমন তার কোনো দুরকম রূপ নাই তার আদর্শবাদ লোক দেখানো নয় সে দুর্বল চিত্ত নয় এই জন্য তাকে খোঁচা দিলে সে তার ভিতরের অন্ধকার বের হয় না কারণ ভিতরে তার কোনো অন্ধকারই নাই তার মধ্যে যেন একটা শক্তি আছে তাই তো সেই আদর্শবাদকে সে যেমন বলে তেমন অন্তরে পালনও করে তারপরে আসছি মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে এবং সারসিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে তো সেটা আগেই ছিল যে নিখিল পাশের ঘরে ছিল পাশের কুঠরিতে ছিল তো সেখান থেকে সে আসলো এসে দেখল যে মৃত্যুঞ্জয় খালি জলের গ্লাসটা রেখে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে চেয়ে আছে তো সে মৃত্যুঞ্জয়কে দেখে অনুমান করতে পারল যে তার মনের মধ্যে কোনো একটা সংঘর্ষ চলছে কোনো একটা সমস্যার সঙ্গে কোনো একটা তার মানসিক সংঘর্ষ চলছে এবং তার অবস্থা হচ্ছে সারসিতে আটকানো মৌমাছির মতো তো তোমরা কল্পনা করো যে একটা মৌমাছি যদি সারসিতে আটকে যায় সারশি মানে জানালার কাজ জানালার কাজকে সারসি বলে তো মৌমাছি ভাবছে কি জানালাটা তো পরিষ্কার কাজ তো পরিষ্কার সে কিন্তু পরিষ্কার দেখছে চারিদিক সে সব কিছুই দেখতে পাচ্ছে কিন্তু সারসি ভেদ করে যেতে পারছে না সে ভাবছে যাওয়া যাবে সে ভাবছে যাওয়া উচিত চারিদিকে তো পরিষ্কার কোথাও তো কোনো বন্ধন নেই কিন্তু সে যেতে পারছে না সে বারবার মাথা খুঁড়ছে বলছে যেতে না পারার জন্য তাহলে কি বলতে চাইছি আমি কাজ কিন্তু পরিষ্কার মৌমাছির কাছে সেটা কিন্তু কাচ নয় কারণ মৌমাছি বুঝতে পারছে না যে ওটা কাজ কারণ সে পরিষ্কারই দেখছে এই জন্য সে কাচ ভেদ করে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না কাচের মধ্যে আটকে যাচ্ছে এবং মাথা খুঁড়ে মরছে মাথা খুঁড়ে মাথা বারবার ঠুকে ঠুকে সে ভেদ করার চেষ্টা করছে কিন্তু পারছে না তার অবস্থা সে সারসিতে আটকানো মৌমাছির মতো মৃত্যুঞ্জয়ের অবস্থার কথা বলা হয়েছে নিখিল ভাবছে যে কোন সমস্যা স্বচ্ছ কোন একটা স্বচ্ছ সমস্যাকেই মৃত্যুঞ্জয় নিজের মানসিক চিন্তা ভাবনায় জটিল করে দিয়েছে আর নিজের মানসিক চিন্তা ভাবনায় নিজেই জ্বলছে নিজের মানসিক চিন্তা ভাবনায় সে নিজেই অস্থির এটা মৃত্যুঞ্জয় বলেই সম্ভব কারণ সাধারণের কাছে যেগুলো সাধারণ মৃত্যুঞ্জয়ের কাছে সেগুলো সাধারণ নয় এটা নিখিল ভালো মতোই জানে সমস্যা খুবই সাধারণ কিন্তু মৃত্যুঞ্জয় সেই সমস্যাটাকে জটিল করে ভাবে জটিল করে চিন্তা ভাবনা করে এটা মৃত্যুঞ্জয়ের দোষ মৃত্যুঞ্জয়ের নিজস্ব চিন্তা চিন্তাভাবনার দোষ সে সহজ করে ভাবতে পারে না সহজ কথাকে সহজভাবে সে ভাবতে পারে না সে গভীরভাবে ভাবে তো যাই হোক এই জন্য বলা হয়েছে তার অবস্থা হয়ে গেছে সারসিতে আটকানো মৌমাছির মতো স্বচ্ছ সমস্যা স্বচ্ছ মানে খুবই সাধারণ সমস্যা এগুলো নিত্য নৈমত্তিক ঘটনা যেগুলো প্রায় ঘটে কারণ সেখানে এই ঘটনা প্রায় ঘটত অনাহারে মৃত্যুর ঘটনা কিন্তু মৃত্যুঞ্জয়ের কাছে সেটা সাধারণ নয় এজন্য এ কথা বলা হয়েছে সে সাধারণ সমস্যাটাকেই অকারণে বড় করে ভাবছে অকারণে কঠিন করে ভাবছে এটা নিখিলের মনে হয় তখন নিখিল দেখো কি বলছে দেখো নিখিল বলছে যে কি হলো হে তোমার নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো নিখিল বলছে তোমার কি হলো নিখিল তাকে সন্তর্পণে প্রশ্ন করছে তখন মৃত্যুঞ্জয় দেখো কী বলছে মরে গেলো না খেয়ে মরে গেল আনমনে অর্ধ ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয় এটাই বলা হয়েছে যে মরে গেল না খেতে পেয়ে মরে গেল এটা মৃত্যুঞ্জয় বলছে তারপরে দেখো আরও কয়েকটা প্রশ্ন করে নিখিলের মনে হল মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবদ্ধ ব্যাপারটা সে ধারণা করতে পারছে না সেটা আশ্চর্য নয় সে এক পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে তখন নিখিল আরও কয়েকটা তাকে প্রশ্ন করেছিল প্রশ্ন করে নিখিলের ব্যাপারটা এবার পরিষ্কার হয়ে গেল নিখিল বুঝতে পারলো যে ফুটপাতে মৃত্যুর মতো ওটি সাধারণ সহজবদ্ধ ঘটনা হ্যাঁ মৃত্যুঞ্জয় সাধারণভাবে নিতে পারছে না যে সেটা আশ্চর্য নয় বলেছে কারণ সেটাই স্বাভাবিক কারণ মৃত্যুঞ্জয়ের যেমন মানসিক ভাবনা যেমন তার আদর্শবাদ যেমন তার মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া এটাই হওয়া স্বাভাবিক যে সে সাধারণের মতো নয় তার ভাবনাও সাধারণের মতো নয় তাই সে কী করছে বলছে পাহাড় প্রমাণ মাল মশলা মানে প্রচুর ভাবনা চিন্তা মাথায় ঢোকানোর চেষ্টা করছে ওটাই বলা যে ক্ষুদ্র ধারণার থলি বলতে এখানে মাথাকে বোঝানো হয়েছে মস্তিষ্ক বলা হয়েছে নিজের চিন্তা ভাবনাকে বলা হয়েছে যে নিজের সেই ক্ষুদ্র মস্তিষ্কের মধ্যে প্রচুর চিন্তা ভাবনা ঢোকানোর সে চেষ্টা করছে তো সেই ভাবনাগুলো বলা হয়েছে ফুটপাতে ওই বিভৎসতা ক্ষুধা অথবা মৃত্যুরূপ না খেয়ে মরা কী ও কেমন কত কষ্ট হয় না খেয়ে মরতে কীরকম কষ্ট ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা ভয়ং বেশি ভয়ঙ্কর এই যে এতগুলো যে প্রশ্ন করা হয়েছে এরকমই প্রশ্ন মৃত্যুঞ্জয় ভাবছে যে যে ফুটপাতে যে মা সেটা কেমন আসলে হ্যাঁ বলছে যে না খেতে বে মরা কেমন না খেতে বে মরতে কত কষ্ট হয় বলছে ক্ষুধার যন্ত্রণা বেশি না মৃত্যুর যন্ত্রণা বেশি এই সমস্ত কিছুই ভাবনার চেষ্টা করছে মৃত্যুঞ্জয় তো আজকে এ অবধি পড়ালাম এরপরে বাকি অংশ নিয়ে আলোচনা করা হবে